আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ঋষি কাপুর। বহুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। আজ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1970 সালে মেরা নাম জোকার ছবিতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করে পা রেখেছিলেন সিনেমা জগতে। এরপর সিনেমা প্রেমীদের তিনি উপহার দিয়েছেন প্রায় 150 ছবি, যার মধ্যে ববি, দিওয়ানা, চাঁদনি, মেরা নাম জোকার, সারগাম, কাচ ইত্যাদি একের পর এক হিট ছবি। তার অভিনীত ববি ছবিটিকে বলিউডের অন্যতম সেরা ছবি হিসাবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি বহুবার বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। 1970-এ বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডস, 1974-এ ববি ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, 2009 সালে সিনেমা জগতে তার অবদানের জন্য রাশিয়া সরকারের থেকে পেয়েছিলেন বিশেষ সম্মান। এছাড়া স্ক্রিন লাইফ টাইমস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস সেরা সহ অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন বহুবার। 22 জানুয়ারি 1980 সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার বহু বছরের অভিনয় সঙ্গিনী নীতু সিংয়ের সাথে, তার সুযোগ্য পুত্র রণবীর কাপুর ও বলিউডের একজন অভিনেতা। তার মৃত্যুতে শোকাহত গোটা সিনেমা জগৎ। নিউজ বাংলা টুডের পক্ষ থেকে তার পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।